খালি গেল নি হলো কার থেকে কথা কি হয় যদি আমরা আমার ঘর অনেক দূর মানে বসে আছি দেখছি দেখতে আসছে দাশপুর থানার জোত গৌরাঙ্গ বাড়ি থেকে কিছুটা দূরে ঝোপের মধ্যে গাছে মই ঠেকানো, আর সেই গাছ থেকে ঝুলছে গ্রামেরই এক বৃদ্ধার দেহ। ইতিমধ্যেই দাশপুর থানার পুলিশ সে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আজ মঙ্গলবারের বিকেলে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা এলাকায় জানা যাচ্ছে দেহটি দাশপুর থানার জোত গৌরাঙ্গ গ্রামের বাসিন্দা শশাঙ্ক সামন্তের স্ত্রী পদ্মাবতী সামন্তের। তার বয়স প্রায় 70 বছর। হঠাৎ কিভাবে এবং কি কারণে এই মৃত্যু তা নিয়ে ধন্দে পরিবার সাথে প্রতিবেশীরাও। তবে প্রতিবেশীদের থেকে জানা যাচ্ছে আজ মঙ্গলবারের সকাল থেকেই শশাঙ্কবাবুদের বাড়িতে চলছিল পারিবারিক অশান্তি। তাদের প্রাথমিক অনুমান সেই অশান্তির জেরেই এই আত্মহত্যা। তবে মৃতের ছেলের দাবি, মা দীর্ঘ প্রায় 10 বছর ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন, সেই থেকেই মানসিক অবসাদ, হয়তো তাই এই পরিণতি। তবে এই ঘটনার খবর পেয়ে বিকেলেই পদ্মাবতী দেবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দাশপুর থানার পুলিশ। শ্রীকান্ত ভুঁইয়ার রিপোর্ট, আমি সংগীতা শিরোমণি, স্থানীয় সংবাদ, ঘাটাল। বলছি তুমি তো এখনো ইয়ং আছো, গাড়ি গাড়িগুলো তো সাদা হয়ে গেল, কালো করে ব্যবস্থা কালে গেল নি হলো কার থেকে কথা আমার ঘর অনেক দূর আমি এসে দেখলাম যে উনি বাগানে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেছেন। ওনার পারিবারিক অশান্তি সকাল থেকে চলছিল, সেই কারণে উনি গলায় দড়ি দিয়ে মারা গেছে। কটার সময় ঘটনাটা ঘটেছে? ঘটনাটা 3:30 নাগাদ ঘটেছে। বাড়ির মধ্যে কে কে আছে? বাড়ির মধ্যে ছেলে ছিল আর স্বামী ছিল। আর বৌমা? বৌমা কলকাতাতে ছিল। মানে কি কারণ কি হতে পারে? কারণ পারিবারিক অশান্তি, বিভিন্ন রকম জমি জায়গা এইসব নিয়ে গণ্ডগোল হয়েছিল, সেই কারণে যতদূর সম্ভব জানা যায় সেই কারণে গলায় ফাঁস দিয়েছে। মহিলার বয়স? মহিলার বয়স আনুমানিক 70 বছর। নাম? নাম পদ্মাবতী সামন্ত, স্বামী শশাঙ্ক সামন্ত। কোন গ্রাম? গ্রাম যুদ্ধগৌরাঙ্গ, পোস্ট সোনাখালি, থানা দাসপুর, জেলা পশ্চিম মেদিনীপুর। তপন সামন্ত, আমার মা পদ্মাবতী সামন্ত। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে যে দুপুরবেলা ভাত খাবো বলে আমরা আমাদের বাড়িতে একটু মিস্ত্রি কাজে লাগছে বলে একটু খেতে দেরি হয়েছে। তা মা খাবে বলে আমরা খুঁজতে পেরেছি, আমি বাবাকে বলি, বাবা বলছে আমাদের পাশে বাড়ি আবার জেঠিমার বাড়িতে ওখানে হয়তো খাওয়া দাওয়া করবে। এই খুঁজতে গিয়ে দেখতে পাচ্ছি তাদের বাড়িতেও নেই, তারপরে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখলাম যে এরকম সুইসাইড করছে। হ্যাঁ, পাশে মাঠে জমিয়ে খোঁজাখুঁজি করতে একটু সময় লাগছে। এই ঘটনাটা কি কারণ কি হতে পারে? কারণ সেরকম কিছু নয়, মনে মনে হয়তো একটু তার খুব রাগ হয়তো কিছু ছিল, সেটা মনে হয়। তারপরে সে একটু পায়ের যন্ত্রণায় ব্যথায় খুবই ভুগছিল, অসুস্থ, খুবই পায়ের ব্যথা যন্ত্রণায় অনেকদিন ধরেই ভুগছে, ডাক্তারপাতিও দেখানো হয়েছে। মানে সে আর বিগত 10 বছর ধরেই দেখি যাচ্ছি, কিন্তু পায়ে ব্যথা তার ভালো হয়নি বলে খুবই সেটা নিয়ে খুবই সে চিন্তায় খুব কষ্টে, সে কষ্টের মধ্যেই আছে। তারপরে প্রেশারও খুব হাই, একটু কিছুতেই টেনশন করে ফেলে, প্রেশারের ওষুধও সবসময় খায়। এই ব্যাপারটা হচ্ছে, এই আর কিছুই নয়। আর আমরা তো এখানে থাকি। বাড়ির মধ্যে কে কে ছিল? বাড়িতে বাবা আর আমি, আমরা অ্যাকচুয়ালি আমরা কলকাতায় থাকি, আমাদের এই বাড়িতে কাজ হচ্ছিলো বলে আমরা এইখানে আমি এসেছি, এসে দাঁড়িয়ে থেকে কাজটা করছি। নাহলে মা আর বাবা দুজনে বয়স্ক, বাবার হয়তো 80 বছর বয়স হবে, মায়ের হয়তো 70 কে একটু বেশি হবে আন্দাজি বলছি। হ্যাঁ, এই আর কি, আর কিছুই নয়, কিছুই সেরকম কিছু হয়নি।